রাতপহালে বিশ্বকর্মা পূজো। বিগত দুবছর করোনার কারণে বিশ্বকর্মা পূজোতে সে অর্থে লাভের মুখ দেখতে পারেননি মৃৎশিল্পীরা, কিন্তু এবছর বাদ সেধেছে নিম্নচাপ। গত তিন দিনের বৃষ্টিতে ঠাকুর প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ করতে পারেননি শিল্পীরা। ব্যাপক ক্ষতির মুখে পড়ে মাথায় হাত প্রতিমা শিল্পীদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। বিগত দুবছর করোনার কারণে বিশ্বকর্মা পুজোতে সেই অর্থে লাভের মুখ দেখতে পারেননি মৃৎশিল্পীরা। এই বিশ্বকর্মা পুজো সঙ্গে মনসাও, কিন্তু তিন দিনের টানা বৃষ্টির প্রকৃতিতে মৃৎশিল্পীদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। মূর্তি শুকানো তো দূরের কথা, অনেক মূর্তি ছেড়ে পড়ে যাচ্ছে, কোথাও বা ছেড়ে পড়ছে হাতের আঙুল, কোথাও বা পা। তারা জানাচ্ছেন এই তিন দিনের বৃষ্টিতে প্রচুর ক্ষতির। এই বছর করোনার প্রকোপ অনেকটাই শিথিল হওয়ায় কাজের বরাদ বেশ ভালোই পেয়েছিল শিল্পীরা, কিন্তু বাঁধ সাধল বৃষ্টি। টানা দুবছর সেভাবে কোনো বিশ্বকর্মা পুজো বা মনসা পুজোয় জৌলুস না থাকলেও এবছর কিন্তু করোনা প্রকোপ কাটিয়ে মৃৎশিল্পীরা আশার আলো দেখেছিলেন, কিন্তু তিন দিনের এই টানা বৃষ্টিতে তাদের অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। গত তিন দিনের বৃষ্টিতে ঠাকুর প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ করতে পারেনি শিল্পীরা। ব্যাপক ক্ষতির মুখে পড়ে মাথায় হাত মৃৎশিল্পীদের। হ্যাঁ, ক্ষতি তো অনেক হয়েছে, যেমন আমাদের গ্যাস নষ্ট হয়েছে, কেরোসিন নষ্ট হয়েছে ঠাকুর শুকানোর জন্য। কি করব, অর্ডারটা বেশি পেয়েছিলাম কিন্তু এবার পুরোই লস হয়ে গেছে, সেগুলো ওই আগুন দিয়ে শুকানোর চেষ্টা করব গ্যাস দিয়ে। প্রতিমার মাটি কাঁচা থাকায় কেরোসিন ও গ্যাস দিয়ে মাটি শুকাতে হচ্ছে তাদের। অনেক সময় প্রতিমা নষ্ট হয়ে যাচ্ছে, লাভের মুখ দেখা তো দূরের কথা, ঠিকমতো দাম দিতে চাইছে না ক্রেতারা, বলে জানান এক মৃৎশিল্পী। আমাদের তো অসুবিধা আর বলে কাউকে বোঝানো যাবে না, কারণ আজ লোকেও বুঝেও না। অর্ডার দেওয়ার সময় দিয়ে যাচ্ছে, এবার নিয়ে আসার সময় তখন কাঁচা আছে, এবার আমি তো সূর্য তুলতে পারবো না, ওয়েদার পাচ্ছে না, এখন বলছে ঠাকুর খারাপ হচ্ছে, ভালো হচ্ছে না, এ নেবো না, এইসব ব্যাপার হচ্ছে, অনেক কিছু ঝামেলার মধ্যে পড়েছি আমরা। তারপর আমরা এই বৃষ্টিতে বসে ভিজে ভিজে কাজ করতে হয়েছে, উপায় নেই। আগুনের ক্ষতি মানে ঠিক মতো শুকাচ্ছে না, মাটি ফেটে যাচ্ছে, হিট দিলে পরে আমরা অত দামের গ্যাস দিয়ে আমরা কী করে হিট দিয়ে ঠিক করবো, এই সমস্যা। ভেতর থেকে তো রস মরছে না, তাহলে কী করে শুকাবে বলুন। তা যেটা দাম হচ্ছে তার থেকে ঠাকুর মানে ঠিক মতো ইয়ে হয়নি বলে তারাই টাকা কম দিয়ে চলে যাচ্ছে। এক প্রতিমা শিল্পী বলেন, প্রতি বছর এই সময় আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু এই বছর আমাদের কাজ শেষ করে উঠতে পারিনি, এই বছর সেই অর্থে লাভের মুখ দেখতে পারবো না। সমস্যাটা তো আমরা পড়েই গেছি, সমস্যার মধ্যে এবার শুকোতে হবে, আমরা মেশিন দিয়ে শুকানোর চেষ্টা করছি। ক্ষতিটা আমার প্রচণ্ড ক্ষতি হয়েছে, মানে আমাদের মানে এই সময় আমাদের কাজ অনেকটা এগিয়ে যায়, মানে ডেলিভারির দিন আমরা খুব কমই কাজ করি, সেটা খরচ হলে আর কিছু করার নেই, এবার খরচটা করে আমরা ঠাকুরটা কাজ করার মতো শুকাতে হবে। বহরমপুর থেকে সুদীপ রায়, TV24 বাংলা। ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতান বেনারসি, জারদৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়াও স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান, কাঞ্জিভারাম, শিফন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।